Hello, good morning. Welcome back to our channel. কালকে ভিডিও করতে পারিনি কারণ কি একটু বেশি বিজি ছিলাম কালকে তো কালকে ভিডিও হয়নি যাই হোক তো কালকে সবকিছু বলছি যে সারা দিন কি কি হলো তো কালকে যেটা স্পেশাল হলো সেটা হলো আমি কালকে মার সাথে একটু শপিং এ গেছিলাম एक्चुअली মা শপিং করতে গিয়েছিল দিদার জন্য আর অনেকের জন্য তো মাঝখান দিয়ে আমারও হয়ে গেছে আমাকেও মা আবার করে কিনে দিয়েছে মা কালকে আমাকে কি কি কিনে দিল সেটা দেখাই এটা একটা ওয়ান পিস আর এটা একটা শাড়ি এটা হলো কুচির দিকটা এইটা আর ব্লাউজ পিসও এরকমই আর এইটা হলো বডি তো আমার আরো হয়ে গেল আর আমার শাড়িটা না খুব সুন্দর লেগেছে একবার দেখেই পছন্দ হয়ে গেছে আর পরে একবারে পূজোর সময় দেখাবো যখন পরব তো তখনই দেখবেন যে কেমন লাগছে পরে ওরা ছিল যখন ইলিশ মাছ রান্না করেছিলাম তো ইলিশ মাছের মাথাটা এখনো রয়ে গেছে সেটা দিয়ে কিছু করা হয়নি তো আজকেও বলল যে লতি দিয়ে ইলিশ মাছের মাথাটা করতে তো চলে গেছে বাজারে বাজার করতে তো লতি দিয়ে মাথা খেতে ওর খুবই ভালো লাগে আমারও খুব ভালো লাগে তো আজকে ওইটাই হবে আর জানি না কি হবে কতদূর কি করতে পারবো তো একে তো দুদিন ধরে রান্না ছিল রান্না করতে হয়নি তারপর ওরাও চলে গেছে তো একদম লেজি হয়ে পড়েছিলাম কিছুই করছিলাম না তো আজকে ঘরটা সব পরিষ্কার করতে হবে অনেক কাজ আছে আবার ফুল এনার্জিতে ব্যাক করতে হবে এত কিছু করার পর দুদিন যেহেতু রান্না বান্না করতে হয়নি কিছু করতে হয়নি তাই একদম রেস্টে ছিলাম মোটামুটি মানে রান্নাঘরের কিছু করছিলাম না তো যাই হোক আজকে থেকে আবার স্টার্ট করতে হবে তো চলুন আর বেশি কথা না বলে স্টার্ট করি কারণ কি অনেকগুলো কাজ আছে কমপ্লিট করতে হবে আর মিউ এখানে বসে আছে মিউকেও খেতে দিতে হবে আর কালিয়াকে দেখাচ্ছি আমাদের কালিয়া এখানে ঘুমোচ্ছে ও জেগে আছে তো ওরা দুজন রাতে ঘুমায় না দিনে ঘুমায় মিউ জেগে আছে এখন খেয়ে দে তারপর ঘুমাবে আর কালিয়া ঘুমিয়ে পড়েছে অলরেডি ওর খাওয়া হয়ে গেছে তো এখন মিউকে খেতে দিয়ে দিই আর সাথে ব্রেকফাস্টও জোগাড় করতে হবে ব্রেকফাস্ট আজকে আছে রুটি আর রুটি আছে আর ডিমের ভুজি তাড়াতাড়ি করে বানিয়ে নিই কি নিয়ে এলে কচুর লতি আর লঙ্কা কালিয়া ওইখান থেকে ফুল ছিঁড়ে খেয়ে ফেলছে দেখো এই দেখো এই দেখো দেখো এরকম করে টিকবে কিছু আমি এখানে এগুলো দিয়েছিলাম মসুর মুগ ডাল তো ওইগুলো এই যে ছিঁড়ে 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 খেয়ে ফেলছে কালকে আমি দেখছি যে এখানে আমি এই যে পেঁয়াজকুলি লাগিয়েছিলাম দেখাচ্ছি এইটা এইটা একটু বড় বড় হচ্ছে তো এইটাকে ও মুখে করে নিয়ে দেখি ওই ঘরে চলে গেছে এরকম অত্যাচার একটাও গাছ আর টেকাবে না মনে হচ্ছে এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি আর আমি চা দিয়ে রুটি খাবো আমার চা দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে তো ব্রেকফাস্ট করে নেওয়ার পর এবার আমি লতিটা কেটে নিচ্ছি এই যে এইভাবে কেটে নেব আমিও ইউটিউব থেকেই শিখেছি লতি কাটা এই যে এবার এটাকে ছাড়িয়ে নেব এইভাবে এটাকে ছাড়াতেই লেগে গেল প্রায় এক ঘন্টা মতন তো এখন আমি এটাকে বয়েল একটুখানি জলে গরম জলে একটু ফুটিয়ে নিচ্ছি একটুখানি আজকে আমি বানাচ্ছি একটু অন্যরকম করে আগের বার একবার বানিয়েছিলাম তখন অন্যরকম করে বানিয়েছিলাম আজকে আবার অন্যরকম করে বানাচ্ছি তো দেখি আজকেরটা আবার খেতে কেরম হয় আজকে বেশি নেই অল্প আছে আর মাথাটাও তো ইলিশ মাছের মাথা বেশি বড় তো না ছোটই তো তাই জন্য একটু কমই হবে তো যাই হোক এখন অনেক বেজে গেছে প্রায় দুটো আর আমি এখনো রান্না করে উঠতে পারিনি আজকে শুধু এটাই বানাচ্ছি এটা দিয়েই খাওয়া হবে আজকে তো এই যে বয়েল করা হয়ে গেছে এবার জলটা ঝরিয়ে নিলাম কড়াইতে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথা দুটো ভেজে নিচ্ছি মানে একটাই মাথা হাফ হাফ করে তো মাছের মাথাটা ভেজে নিলাম এবার ওই তেলে আমি দুটো শুকনো লঙ্কা একটু কালো জিরে আর একটু রাঁধুনি দিয়ে দিলাম মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি লতিটা দিয়ে দেবো এবার লতিটাকে হালকা করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ভালো করে মিক্স করে নেব আর লতিটাকে হালকা করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা
লতিগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব, তারপর কভার করে দেব। তো এবার দেখুন একটা বয়েল চলে এসেছে, আরেকবার মিক্স করে দিয়ে আবার কভার করে দেব। তো আরেকবার বয়েল চলে এলো, এবার মিক্স করে দেব। তো এবার এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেব, এর মধ্যে ভালো করে মিক্স করে নিয়ে তারপর আরেকবার বয়েল আসতে দেব, এবার আর কভার করব না। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি রেডি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ কড়াইতেই রেখে দেব, তারপর একটা সার্ভিং বাউলে সার্ভ করে নেব। তো আমার রান্না কমপ্লিট, এবার আমি স্নানে চলে যাচ্ছি, স্নান থেকে বেরিয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো এই যে আমার স্নান হয়ে গেছে, এবার খেতে বসে পড়ছি। তো এবার নিয়ে যাওয়া যাক চাটা। তো ও অফিস করছে, তাই ওকে আর ডিস্টার্ব করছি না এখন। আর এই যে আমাদের কালিয়া এখানে বসে কি করছে, এই যে দুজনে মিলে এখন ফাইট করছে। কালিয়া এখন মিউকে ভয় দেখাচ্ছে, এই যে দুষ্টু। যে মিউ রাগ করে এখন এসব ছিঁড়ছে, কার্ডবোর্ডটা ছিঁড়ে ফেলছে রেগে গিয়ে। এখানে হচ্ছে আমরা সবাই খেলছি, কালিয়া এই যে বলের পেছনে দৌড়াচ্ছে, কালিয়া আমাদের সাথে বল খেলছে, মিউ খেলছে না, মিউ বসে বসে দেখছে। তো আমরা এখন খাচ্ছি রাবড়ি, অনেকগুলোই আছে রাবড়ি। সেদিন ওরা এসেছিল, তো সেদিন আমার জন্মদিনের দিন রাবড়ি আনা হয়েছিল, এটা অনেকটাই রয়ে গেছে, ওরা তো খায়নি, অল্প অল্পই খেয়েছে, তো অনেকটাই আছে, তো অল্প অল্প করে আমরা খাচ্ছি। দারুণ খেতে, দারুণ একটা বাইট আপনাদের জন্য। তো আজকের ভিডিওটা এখানে এড করছি, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে।